আগরতলা রামনগরে চাঞ্চল্যকর ঘটনা। গৃহ শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে শ্লীলতা হানির শিকার নাবালিকা স্কুল ছাত্রী। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা রাতে ছোট্ট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা অক্সিলিয়াম বিদ্যালয়ের এক নাবালিকার মেয়ে গৃহ শিক্ষকের বাড়ি যাওয়ার পথে আগরতলা রামনগর 2 নম্বর এলাকার এক যুবক নাবালিকাকে শ্লীলতা হানি করার চেষ্টা করে। তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার চেঁচামেচি করে। মেয়েটির চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা জড়ো হন এবং যুবকটিকেও আটক করেন। গণধোলাই দিয়ে খবর দেওয়া হয় পুলিশকে। টিউশনের লেগে রাত্রিবেলা যাইতে লাগে, রাত্রি বলতে কি 5টার সময় যায়, 7টার সময় রিটার্ন ঘুরে। তুই প্রত্যেক দিনে তো 7টার সময় ঘুরে, আজকে আমরা বাড়িতে একটু দেরি এসে আই কিনি তো জামনগর থার্ড ক্রসিং আর সেকেন্ড ক্রসিং দুইটার মাঝখানে এই ঘটনা। মানে ও যাওয়ার সময় ও মাস্ক পরা এই মানে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তুলে একটা গাড়ি সাইড দিতে গিয়ে তো একটু সাইড হয়েছে, তারপরে মানে হেরে হেরাস করার চেষ্টা করছে। চেষ্টা করার পরে হে মানে যখন টাইরে হাত ছুড়াইয়া যখন স্কুটি নিয়ে ভাগ দিলছে তখন হে ধরছে স্কুটি। স্কুটি তো ধরে রাখা যায় না, স্কুটি ছুটতে তারপরে চিৎকার চেঁচামেচি করছে, পাথর নিছে, তারপরে মানুষজন জন জোর হয়েছে উল্টা আমার মেয়ের মাথায় লাগছে পাথরটা আবার। কিন্তু তখন তাই সবাই চিৎকার করে জোরও করছে যে ও আমার হেরাস করার চেষ্টা করছে। তখন মানুষজন আইয়া ওর লোকে কী করছে, আমি তো আসলাম না, ওর বাবা বাড়ির থেকে রামনগরে আসতে এখান থেকে ওর বাবা আইছে, তারপর আমার ফোন করছে তাড়াতাড়ি আসার দিকে মেয়ের কী হয়েছে, আমি তো আসলে সবাই থেকে যা শুনলাম। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।